বন্ধুরা, আমি পারভেজ মোশাররফ আছি আপনাদের সাথে। আপনি আমার কাছে প্রশ্ন করতে পারেন যে ভাই, ভিডিও এডিটিং করে কি করা সম্ভব? আর আমি আপনার কাছে প্রশ্ন করব ভাই যে ভিডিও এডিটিং করে কি করা সম্ভব না? ভিডিও এডিটিং করে আপনি পিটাকে উলট পালট করে দিতে পারবেন। বর্তমান সময়ে স্মার্টফোন দিয়ে খুব সহজেই ভিডিও এডিটিং করা হয়। আমি চিন্তা করেছি ভিডিও এডিটিং করব কয়েকটি পার্টে বিভক্ত করে, যেমন পার্ট 1, পার্ট 2, পার্ট 3। চলুন বন্ধুরা, কথা না বাইরে কাজ শুরু করি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অলিয়ানি ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আশা করি ভালো। তো আজকের ভিডিওতে আমি তেমন কিছু দেখাবো না, শুধুমাত্র এটাই দেখাবো আমার কাছে যে ক্যানভাসটা দেখতে পাচ্ছেন এখন ওপেন আছে, এই ক্যানভাসটির মধ্যে আমি 10টা বাংলা ইউনিক স্টাইলিশ ফন্ট ইনস্টল করে দিয়েছি। তো এটা দেওয়ার কারণ হলো, অনেকেই আমার যে প্রিভিয়াস ভিডিওগুলো রয়েছে ক্যানভাসটার বাংলা ফন্ট ইনস্টল করা টিউটোরিয়াল, অথবা আরেকটা করেছিলাম যেটার মধ্যে বাংলা ফন্ট দিয়েছিলাম, কিন্তু সেখানে বেশিরভাগ বাংলা বাংলা ফন্ট নাই যেগুলো সুন্দর, অনেকে অনেক ধরনের ফন্ট চান। তো তাদের রিকমেন্ডেশন এবং তাদের চাহিদা অনুযায়ী আমি 10টা ফন্ট কালেক্ট করেছি যেটা খুবই সুন্দর সুন্দর ফন্ট। সেই 10টা ফন্ট আমি এটার মধ্যে ইনস্টল করে দিয়েছি। এই ক্যানভাসটির লিঙ্ক আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে ইউজ করলে 10টা ফন্ট ইউজ করতে পারবেন। তো যারা স্টোরি করেন তাদের মধ্যে এটা বেশি কাজে লাগবে, কারণ আমি সব ফন্টগুলোকে নষ্ট করে দিয়ে এখানে 10টা ফন্ট ইনস্টল করে রেখেছি, বাংলাগুলো মানে ইংলিশগুলো যেখানে ছিল সেই জায়গায় রিপ্লেস করে দিয়েছি। তো যারা এটা খুব ভালোভাবে ক্লিয়ারলি বুঝবেন, যারা এই উপর এখন আই বাটনে একটা ভিডিও শো করছে এটার মধ্যে খুব ডিটেলস বলা আছে, এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আর যারা কষ্ট ছাড়া ক্যানভাসটার বাংলা ফন্ট পেতে চান তারা এটা ইনস্টল করতে পারেন। তো চলুন দেখা যাক সেই ফন্টগুলো এক এক করে, আমি এখন আপনাদের সাথে ফন্টগুলো শেয়ার করব, ফন্টগুলো দেখতে কী কীরকম আসলে খুব সুন্দর। তো প্রথমে আমি একটা যে কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, এখানে আমি ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিতেছি। যারা সাধারণত বাংলা স্টোরি করে থাকেন, বর্তমানে লেখা দিয়ে খুব সুন্দর সুন্দর স্টোরি করে থাকেন, স্যাড স্টোরি, লাভ স্টোরি, তাদের জন্য এই ফন্টগুলো খুব কাজে লাগবে। তো আমি ফার্স্টে আর হ্যাঁ, আরেকটা চমৎকার বিষয় হচ্ছে এটার মধ্যে যে ফন্টটা ইনস্টল করেছি, এই ফন্টগুলো ইউজ করার জন্য আপনাকে লেখাটাকে কনভার্ট করতে হয় না। তো কনভার্ট এখন যেহেতু আপনাদের এই ভিডিওর মধ্যে দরকার নেই তো আমি ডিসকাস করতেছি না। তো কনভার্ট করে ইউজ করা যে হয় সেটা কীভাবে হয় এটা আমি আমার উপরে যে আরেকটা ভিডিও শো করছে সাজেস্টে এখানে ক্লিক করে দেখতে পারেন, অথবা যে প্রিভিয়াস ভিডিওটা শো করছিল ওইখানেও দেখতে পারেন, অথবা ভিডিও ইন্ডেক্সে শো করবে যে কনভার্ট করে ইউজ করলে ফন্ট স্টাইলগুলো কাজ করে। কিন্তু এই এখন যে বর্তমানে 10টা ফন্ট আছে এটার মধ্যে কনভার্টের কোনো প্রয়োজন নেই, আপনি সরাসরি বাংলা লিখলে সেটা কনভার্ট হয়ে যাবে। আমি যে এখানে যদি লিখি আমার সোনার বাংলা বাংলা, ওকে দিলাম, তো আমি এখানে কিন্তু ডিরেক্ট ফন্ট ইউজ করতেছি, নর্মাল ফন্টটা কোনো কনভার্ট করে নিই, বিজয় করি নিই ইউনিক কোড থেকে। তো এটাকে আমি এখন স্টাইল দেবো। হ্যাঁ, তো আমি এখানে লিস্টে চলে যাচ্ছি, এখানে যে ল্যাটিন আছে অ্যান্ড্রয়েড না, এই যে ল্যাটিনে ক্লিক করবেন, ল্যাটিন ক্লিক করবে, এখানে যে ফন্টগুলো আছে এগুলোর মধ্যে বেশিরভাগই মুট করা হয়েছে, এটা করা হয়নি। যেটা করা হয়েছে এটা দেখবেন যে চেঞ্জ হয়ে গেছে, যেমন এটা করা হয়নি, এই দেখেন এটা চেঞ্জ করা হয়েছে, মানে এটা লেখাটা নর্মাল হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু একটা স্টাইলিশ ফন্ট ছিল। আমি যদি এটা ক্লিক করি, ওকে দিই, দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু একটা স্টাইল চলে আসছে, এই লেখাটা একটা সিম্পলের মধ্যে স্টাইলটা, এটা স্টোরি যারা করেন মানে সুন্দর, বেশি হিজিবিজি না, সুন্দর। তো আমরা দেখবো নেক্সট স্টাইলটি, ফন্টে ক্লিক করি, গ্রেট ভাইবস, এই যে একটি স্টাইল। তো পরবর্তী স্টাইলটি দেখিয়ে দিই, এই যে একটি স্টাইল। নেক্সট, এটি একটি অসাধারণ স্টাইল। যারা ক্যালিগ্রাফি করতে চান তারা এটা দিয়ে আপাতত কাজ চালিয়ে নিতে পারেন, টাইপোগ্রাফির কাজটা, মানে এটাকে যদি এক্সপেন্ড করে নেন কম্পিউটারে যারা করতে চান ইলাস্ট্রেটরে। তো ফোনগুলোর নাম আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং লিঙ্কও দিয়ে দেবো একটা, বা অথবা একটা ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটে খুব সুন্দর সুন্দর এই ফোনগুলো আছে, ওইখান থেকে আমি ডাউনলোড করেছি, ওইটার আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইখানে এই ফোনগুলো সব পেয়ে যাবেন। এটা একটা সাধারণ স্টাইল মনে হতে পারে যেটা নর্মাল ফোন, কিন্তু আসলে না, এটাও কিন্তু কিছুটা মডিফাই করা, আপনারা যদি ভালো করে খেয়াল করেন বুঝতে পারবেন। এটি একটি অসাধারণ স্টাইল। তো এখানে দেখুন আমি বারবার যেটা করতেছি, ফন্টে যাচ্ছি, ফন্ট লিস্ট থেকে এখানে সবগুলো মডিফাই করে না লাস্টের দিক থেকে, যেমন এটা মডিফাই না, এটা মডিফাই না। তো যেটা মডিফাই করান আপনি ক্লিক করলে বুঝতে পারবেন কোনটা মডিফাই করেন, একটু দেখে নেবেন কষ্ট করে, আমার ঠিক মুখস্থ নেই, মানে 10টা ফন্ট দিয়েছিলাম, 10টা মডিফাই করা আছে, এক এক করে আপনাদের সবগুলো এরকম দেখতে পারবেন। আপনারা স্ক্রিপ্ট মডিফাই করেছিলাম,
এই যে এটা একটা খুব সুন্দর ফোন দেখতে পাচ্ছেন, একটা ডিজাইন আছে লেখার কর্নারে। দেন তারপর এটাও দিয়েছি, মানে যেগুলো মডিফাই করা হয়েছে ওগুলো লেখাটা কিন্তু নর্মাল হয়ে গেছে। দেখেন এই সবগুলো লেখা কিন্তু স্টাইলিশ ছিল, কিন্তু এগুলো এখন নর্মাল লেখা হয়ে গেছে। এই যে একটা ফন্ট, এটা একটা নর্মাল ফন্টের মতো কিন্তু সুন্দর, ভালো লাগছে আমার কাছে। যারা স্টোরি কাজ করেন তাদের বেশিরভাগ কাজে লাগবে। এটা ঠিক সিম্পলের মধ্যে কিন্তু হালকা মডিফাই করা আছে। মূলত আমি বেশিরভাগ ফোন রাখার চেষ্টা করেছি স্টোরি যারা করে তাদের জন্য, যে এটা স্টাইলিশ হবে কিন্তু বেশি একটা না, যেন মানুষ পড়তেই না পারে এরকম। কারণ আমি দেখেছি যারা রিকোয়েস্ট করেছেন এবং যারা আমার কাছে আসছেন ফন্টের সমস্যা নিয়ে বা কাইনম্যাস্টার সমস্যা নিয়ে, তারা বেশিরভাগ কী বলছেন, তারা স্টোরি চ্যানেল চালান, মানে স্টোরি করে থাকেন চ্যানেলে। তো সেই ক্ষেত্রে লেখার ডিজাইনই আপনাদের বেশি প্রয়োজন হয়, সেই জন্য ওই জিনিসটা মাথায় রেখে আমি ভিডিওটা তৈরি করছি, যেন সবারই উপকার হয়। আর কিছু কিছু ফন্ট ইউনিক আছে আপনারা দেখতে পাচ্ছেন, তো ওগুলো লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আছে, যা যা দরকার সবই ডিসক্রিপশন বক্সে আছে। এবং ইন্ডি স্ক্রিনে ভিডিও শো করবে, কার্ড থেকেও ক্লিক করে ভিডিও দেখতে পারেন। তেইশুল আজকে ভিডিওতে, আশা করি ভিডিও ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। অলিও নিকেশন শুধু এরকম না।